জানেন যে তার বিরুদ্ধে দক্ষিণ খান থানায় একটা সাইবার একটা মামলা হয়েছে, সেই মামলা এছাড়া রমনা থানায় তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এসব কিছু মিলেই তাকে আমরা এখন সে সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলছে। সে আপনি জানেন যে দেশে খেয়ে পরে সে মানুষ হয়েছে, তার ইন্ডাস্ট্রি যে দেশে আছে সে দেশেরই পাসপোর্ট, সে সোশ্যাল মিডিয়াতে এসে সে আগুনে পুড়িয়ে ফেলেছে। সে বলছে যে ইসরায়েলকে আহ্বান করছে তাকে বাংলাদেশ থেকে উদ্ধার করার, আমেরিকা মেরিন সেনাকে বলছে যে সরকার তার বিরুদ্ধে সরকার প্রদত্ত তাকে উদ্ধার করছে। আসলে আরো বিভিন্ন ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলেছে, আপনারা দেখেছেন, আমরাও শুনেছি, আমরাও দেখেছি। আসলে এই সকল কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, সে আসলে কি সেই মেলেন বা আসলে কি সাইকো বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আসলে না হলে একটা লোক এভাবে কথা বলে না, তা আমার কাছে মনে হয়েছে। যার কারণে আমি মনে করেছি যে আমার অন্তর্ভুক্ত বয়স কথা বলে সে যে যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে, তার তো অনেক ফ্যামিলি প্রবলেম আছে, অনেকগুলি বিয়ে করেছে, পারিবারিক সমস্যা, অনেক বিয়ে, বউকে এক বউকে পরে এক বউকে সারে, বিভিন্ন কারণে আমার কাছে মনে হয়েছে যে সে ইম্বালেন্স, আসলে ইম্বালেন্স তা আমি বলতে পারছি না। সেই কারণেই আমরা তাকে ভালো একজন সাইকোলজিক্যাল ডাক্তারের কাছে আমরা পাঠিয়েছি বিকনে, সেখানে ডাক্তাররা আছে, সাইকোলজিস্টরা আছে, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ডাক্তারদের ডাক্তাররা আছে, তারা তাকে পরীক্ষা নিরীক্ষা করছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে সে যদি মেন্টালি ফিট হয়, সে কিন্তু আমাদের এখন সে ক্যারিস্ট আছে, মেন্টালি ফিট হলে তখনই আমরা জিজ্ঞাসাবাদ করব সে যে সোশ্যাল মিডিয়াতে যে অসংলগ্ন কথা বা বিভিন্ন ধরনের কার্যক্রম করেছেন এগুলি সে কেন করেছে। যদি ডাক্তাররা বলে থাকেন ওটা একটা টোটালি একটা ইমব্যালেন্স গ্রুপ, টোটালি সাইকো বা মেন্টাল ডিসঅর্ডার, তাহলে কিন্তু আমাদের কিছু করার নয়। আর নতুবা যদি ইন্টেনশনালি সেগুলি করে থাকে তাহলে এর পিছনে আরো কেউ আছে কিনা সেটা তদন্ত করে বের করবে। ধন্যবাদ। তার মানে পুলিশি তত্ত্বাবধানে সে রেপ সেন্টার এখন আছে। হ্যাঁ তাই। ভাই আরেকটা বিষয়, যে হরতাল অবরোধ কর্মসূচি, হ্যাঁ তো আমরা আদালতে ভাই এই যে হরতাল অবরোধ কর্মসূচি বিভিন্ন সময় পালন হচ্ছে অনেকদিন ধরে, আজকেও তাদের মানববন্ধন, এই হরতাল কর্মসূচিতে